কোম্পানি দিয়েছেন যে হয়েছে সে খুব জান মাল, ও জানে যে পাটালি করার দাম কত হয়েছে, 500 টাকা দিতে পারে বলো। ও জানে কজন মিলে যদি 500 টাকা দান করি তো 500ই থাকবে, আর যদি পাটালি কিনে দেই সারা 5000 টাকা দিতে দিবি, বাকি সব টাকা মরিকা হবে। কে বলিস বোঝা যায়নি? ও কি যাতাই জিনিস, পাটালি করা রইল, 4টে পাটালি আছে, যিনি সবচেয়ে বেশি দাম দেবেন তার পাওনা হবে, সবচেয়ে সরকারি একটা রেট। কত বলবো, কত? তুমি 4000? ইসমাইল বীজ দেখেছ? 4000 টাকাও দাম দেবে 4টে বাটালি, 4000। আমার আমি কথা থা এমনি জায়গায় ফকির বানা, ভেতরে মাল বাটালি আস, আমি কথা থা বলে 5000 টাকা দেবে 4টে বাটালি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার আব্দুর রফিক, ও থাকতো মদিনা শরীফে, এই সবে কদিন আগে ফিরে এসছে, রসুলুল্লাহর মাজারের পাশেই তার একটা ছোট্ট বাকালার দোকান চালাতো, ওখানকার এক কাফিলে, ওর ভুলতি হয়নি, মদিনায় দীর্ঘ 5 বছর কাটিয়ে এসে জামিয়ার শ্রোতাদের কাছে ভিক্ষে করার জন্য রোমান নিয়ে পাঠিয়েছিল। রফিকের হাতে যারা টাকা দিয়েছেন, এই টাকাগুলো মাশাআল্লাহ, না রে থাকবে, আলহামদুলিল্লাহ। পাটালিটা কত দাম উঠলো? পাটালি 5000 টাকা, 5000 টাকা পাটালি উঠেছে। কোন আল্লাহর বান্দা যদি এখনো আছেন, ও তো ইনি কোনার উপরই পার হবে আমি আশা করছি। পাটালি 4টে পাটালি 5000 হয়ে গেছে, বারবার বলছি তো, বলতে হবে, আলহামদুলিল্লাহ। শিগগিরি করে বলেন, ভালো বাবার কাছে তুই কোনোদিন বাড়ির জন্য ভিক্ষে করিনি, আল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ভাই পাটালি 5000 হয়েছে, তাড়াতাড়ি করে বলেন, আর 2000, 5000, 10000 টাকা দেওয়ার মতো আরো কত ভাইরা রয়েছে, একটু তাড়াতাড়ি করে বলে পাঠান। আলহামদুলিল্লাহ, সরনগরে সয়েল আপনি সামনে দাঁড়ালে অসুবিধা হবে, বসুন, তাড়াতাড়ি ভাই সামনে ঢুকে বসুন, তাহলে পিছনে ভাইয়া অস্থির হয়ে যাবে। পাটালি 5000, পাটালি 4টে পাটালি 5000, একটু তা আমাদের আমিরুল বিভার আমিরুল 6000, আলহামদুলিল্লাহ। ইসমাইল বহারা হেরে গেলি বাবা, তুই একটা আলেম মানুষ আর তরিকুলির মতন একটা ছেলের কাছে হেরে গেলি, তাড়াতাড়ি বলেন। তরিকুল ইসলাম 6000, ভাই পাটালি 6000 টাকা দাম না, শুধু জামিয়ার পাটালি বলে চটচট করে। ভাই রান্নার ঘরে যারা দাম করছেন, জামিয়ার প্রত্যেকটা মেহমান আপনারা আমাদের পরিবার টুকরা মেহমান, দয়া করে আমাদেরকে একটু শিরে শিস্তে ধীরে শিস্তে মেহমানদারি করতে দেবেন। 12টার আগে খাওয়ানো আমরা দিতে পারছি না, ঠিক 12টা বাজবে, আপনাদের সকলের জন্য আমরা মেহমানদারি করব, সেরকম ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ। দয়া করে মেহরবানি করে ওই জায়গাটা আপনারা ভিড় করবেন না, ভিড় করবেন না, 12টা বাজবে, একে একে আপনাদের সবাইকে আমরা মেহমানদারি করে দিচ্ছি। ভাই এখনই পাগড়ি পরিধান করানো হবে, যে সমস্ত ছেলেদেরকে পাগড়ি পরিধান করাবার কথা, এবছর 31টা ছেলে যাদেরকে আমরা পাগড়ি পরিধান করাবো, তারা স্টেজে আসবে, তাদেরকে আমরা পাগড়ি পরিধান করাবো। মাঝখানে রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন, মাঝখানে আলহামদুলিল্লাহ বলছি বাবু এই রাস্তাটা একটুক্ষণ ক্লিয়ার করতে হবে, একটুখানি একটুখানি ছেলে বস ক্লিয়ার করতে হবে, ভাই মাঝখানে রাস্তাটা ক্লিয়ার করুন। জামিয়ার এই কোম্পানিতে প্রোডাকশন হওয়া কামার একটা একটা করে আসবে, 31টা কামান, ভাই রাস্তা ক্লিয়ার করুন, ওরা এখনই আসবে, ওদের পাগড়ি পরিধান করানো হবে, এখনই পাগড়ি পরিধান করানো হবে। যারা দূরে দাঁড়া যা আছেন, মজলিসকে একটু টাইট হয়ে বসতে হবে, মজলিসকে একটু টাইট হয়ে বসতে হবে। আমার মনে হয় এখনো পর্যন্ত যারা বাইরে রয়েছে, মজলিসে একটু টাইট হয়ে বসি। আমার প্রধান ভাই রয়েছে, তিনি 2-5 মিনিট একটু এই জায়গায় বসতে আসবে, না বসলে পিছনে ভাইরা দেখতে পাবে না।
পাটালি ইসমাইল ফের একটা ঝোঁক মেরেছে, 7,000 টাকা। না রে দেখবি, আমার তরিকুল ইসলাম ও বলেছে 8,000। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পাটালি 8,000। ভাই বসুন, আপনার না বসলে পিছনে ভাইরা দেখতে পাবেন, আর অস্থির হবে। সামনে বসুন, সামনে না বসলে পিছনের ভাইরা দেখতে পাবেন, বসুন। যারা খানার ওই জায়গায় গিয়েছেন, আমি আব্দুল মাতিন বলছি, আমার পরিচয় আব্দুর রহমান, বাপের নাম শামসুর রহমান, দাদার নাম নিবাই চাঁদ। আমি আপনাদের হাতে ধরে বলছি, দয়া করে একটু পিছিয়ে আসুন, রান্নার ওই জায়গাটায় ভিড় করবেন না। যারা মেহমানদের ওই জায়গায় ভিড় করছেন, আমি আব্দুল মাতিন বলছি। ভাই সাহেব, যারা আপনার ওখানে ঝামেলা করছেন তাদেরকে দয়া করে বলছি, আপনারা ওখান থেকে সরে আসুন। আপনারা আমাদের জামিয়ার মেহমান, সে উদ্দেশ্যে আপনাদের মেহমানদারি আমরা করব, আমাদেরকে করার মতো সুযোগ আপনারা তৈরি করে দিন। আপনারা অযথা ওখানে ঝামেলা করবেন না, দয়া করে ওখান থেকে সরে আসুন। আমাদের একদল লোক খাবে ভিতরে, তারা বাইরে গেলে আবার আপনাদের আমরা পরস্পর ঢোকাবো। আপনারা ওখানে অযথা ভিড় করবেন না এবং ঝামেলা করে আমাদের এই সুন্দর পরিস্থিতিকে অসন্তোষ অসুবিধার মুখে ফেলে দেবেন না। অনুরোধ করছি, তো আল্লাহকে শুকরিয়া। দেখেন আমি বেগুন ছাড়ি, বেগুন বলো আমার ছাড়ে না, আমি বেগুন ছেড়ে দিয়েছি, কিন্তু বেগুন আমার ছাড়িনি। বলেছিলাম 31,000 তিনটে আল্লাহর বান্দারা পূরণ করে দিয়েছেন, ফের যদি আর একটা 31,000 আসে আপনারা হাসবেন না কাঁদবেন? যারা বলেছে কাইম সাহেব কাপের তারকা কইছে, কি হচ্ছে বলেন দিদি? কারো কার যদি ফোন নম্বর টম্বর থাকে একটুখানি ডাইরেক্ট টেলিকাস্ট করে শোনান, বলে এটা কি হচ্ছে শোন দিদি, শুধু অবস্থাটা দেখে যা। সোনা গো ভাই, ভাই দুই ছেলে দুই ভাই, ওরা দুই ভাই মিলে ঠিক করেছে জামিয়া রহমানিয়াতে 31,000 টাকা দেবেন, নাম বলতে বারণ করেছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। পিছনে সামলে তকবীর দিয়ে আমার যা কষ্ট হচ্ছে, আমার চেয়ে দিকে আপনাদের কষ্ট বেশি হচ্ছে নাকি? তকবীর দিয়ে তো এখন কাছাকাছি হই, জোরে তকবীর দেন, জোরে। গিয়ার চেঞ্জ করতে জোরে সোরে, কেউ যেন মুখ বুঝে থাকবেন না। এতটা মানুষ আল্লাহর সঙ্গে কারো শত্রুতা আছে? আল্লাহর সাথে কারো শত্রুতা? আল্লাহর সঙ্গে কারো শত্রুতা নেই। সেই আল্লাহর নাম আকাশ বাতাস মুখরিত করে দিতে হবে, গলা ভেঙে যায় যাবে, পয়সা লাগে ডাক্তার ফল দেবো না ইনশাল্লাহ। একটু জোরে সরে না, পিছনের লোকেরা দেয়নি বলো, ফোর গিয়ার লাস্ট গিয়ার ফাইভ গিয়ারে যাবো না, একটু জোরে সরে না। আলহামদুলিল্লাহ, আমিও সেই 31 তিনটে চেয়েছিলাম, এক আল্লাহর বান্দা যখন ঠেলে চারে পৌঁছে দিয়েছে, চারে যখন পৌঁছে দিয়েছে চারে যখন আল্লাহ পৌঁছে দিয়ে দিয়েছেন, এতটা মানুষকে সামনে রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ফজরের আগ পর্যন্ত 1,00,000 টাকার 4 নম্বর পাঠিয়ে আল্লাহ পাঠিয়ে দেবেন। আমাদের বিশ্বাস হয় একটু আধ না বেশি বেশি একদম অন্তর দিয়ে বলছেন, আল্লাহ যেন আমাদের এই মনের ইচ্ছাটাকে কবুল করেন, বলুন আমিন। ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। জামিয়ার জন্য মুখ ফুটে বলেছি, জামিয়ার জন্যই বলেছি, 31,000 যখন আল্লাহ তিনের জায়গায় ঠেলে যখন চারে করে দিয়েছে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি বলছি, 1,00,000 টাকা দেনেওয়ালা আল্লাহ তিনের জায়গা থেকে ঠেলে চারে পৌঁছে দেবেন।
আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আমার এক বাবুজি, তিনি একটা কোরআন শরীফ আর 51 টাকা আমার জন্য দিয়েছেন, আল্লাহ যেন তাকে কবুল করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ জামিয়া ছেলেরা যখন আসবে, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, রতবিদান নারে থাকবে, নারে থাকবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, সবার ভেতর বল 1.5 টাকা বাঁচছে, তাতে কি যে বলে থাকি তাই না? আলহামদুলিল্লাহ 31,400 হয়েছিল, আল্লাহর আর এক বান্দা তিনি বলে পাঠিয়েছেন মেগা সিটিতে বাড়ি, নাম বলছি না, গ্রাম বলতে বারণ করেছেন, লোকে চিনবে, বলেছেন কাউকে বলতে পারে, আমি চিনি, কানে কানে শুনে নিয়েছি, 31,000 টাকা দেবেন, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমি, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমি, নারে থাকবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছি, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ সমস্ত খবর রাখে, যে আল্লাহ আলিমুম বিযাতিস-সুদূর, সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি 31,000 যখন 5-এ পৌঁছেছে, 1,00,000 টাকা আল্লাহ 5-এ পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। জোরে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। ব্যক্তিগত খাবার জন্য হাত পাতেনি, আল্লাহ অভাব দেয়নি, নিজেরা খাই কিছু বাঁচলে অপরকে দেই, নিজেরা খাই কিছু বাঁচলে অন্যকে দেই, মানুষের কাছে জীবনে হাত পাতিনি যে সবাই 700 টাকা দিয়েছো আর 50 টাকা ধরে দাও। এই লাখো জনগণকে বলতে পারবেন কোনোদিন 50 টাকা চেয়ে নি? কারো জানা আছে? মুফতি আব্দুল কাইয়ুম সাহেব কারো কাছ থেকে জীবনে 100 টাকা জবরদস্তি আদায় করেছে? একদিন এক জায়গায় একজন বক্তাকে দেওয়া হয়েছিল 13,000, সে কোরআনের আয়াত পড়তে পারে না, পয়সা দিতে এসেছিল, আমি বলেছিলাম 13,000-এর বেশি না দিলে কোরআনের বেইজ্জতি হবে, পয়সা না নিয়ে চলে এসেছিলাম, এখনো বাকি, গ্রামের নাম বললি গোটা গ্রাম বেইজ্জতি হবে, সেজন্য বললাম না, তবে যে গ্রামের কেস তারা ঢুকতে করে শুরু হয়ে গেছে, যে গ্রামের কেস বসিরহাট থেকে দক্ষিণ দিকে, বাকি কথা পরে দেখা যাবে। সুতরাং আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে বলছি 31,000 যখন 4-এর কোটা পার করে 5-এ গেছে, 1,00,000 টাকার কোটাও আল্লাহ 5-এ পৌঁছে দেবেন, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমি। আলহামদুলিল্লাহ বেলেগান কুড়িয়া বাড়ি জাতীয় তারকা বকির উপরে মাদ্রাসা, ওর একটা মন সম্মান আছে, দেখেন পাঠিয়ে লোকলে যাবে, আমিরুল ইসমাইল আমার হানিফ চাচা, সবার মুখে খড় ডলে দে, বিলে ধান করে লোকেরা বলে গেছে 8,000 টাকা 9,000 টাকা না রে থেকে কত 10,000, ওর চেষ্টায় কিডনি বন্ধ দিতে হবে, গরিব মানুষ বলে আমি জানি, কিন্তু জামিয়ার জন্যে ওদের যদি বলা হয় কিডনি বিক্রির টাকা দিতে হবে, জামিয়া সাজ দেবো, ওরা বিক্রি করে দেবে, যদি শরীয়তে জায়েজ থাকতো, শরীয়তে যদি জায়েজ হতো, আমি জানি এখানকার যা জামিয়ার ভক্ত আছে, জামিয়ার যা ভক্ত আছে, তারা আমরা যদি বলি যে তোমার 2টো কিডনি আছে, 1টা কিডনি জামিয়ার জন্য দিতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করছি, শরীয়তে যদি জায়েজ থাকতো অনেক মুসলমান ছিল জামিয়ার জন্য কিডনি দিয়ে দেবে, কারণ আমি দুয়ারে দুয়ারে ঘুরে জামিয়ার ভক্তি মহব্বতের প্রমাণ চেয়ে তো বুঝতে পেরেছি, সেই জন্য ও গরিব হতে পারে তবুও সে বলে দিয়েছে এর দাম তো 500 টাকা পাঠাবি, এর দাম 500 টাকা নয়, আসলে জামিয়াকে বড় লোক করাই হলো এদের মূল লক্ষ্য, তাছাড়া অন্য কিছু না, জামিয়াকে ঋণ মুক্ত করাই হলো তাদের মূল লক্ষ্য। আমার স্নেহজন্য তরিকুল ইসলাম ও বলেছে কত 10,000 টাকাই পাটালির দাম, 500 টাকার পাটালি 10,000 টাকা, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। আমি জামিয়া আছে, এখন আছে, একটুখানি সময় দিতে হবে, পাটালির দাম 10,000 টাকা, এখনো কোন আল্লাহ বান্দা থাকলে বলুন 31,000 কত গেছে, 5,000 10,000 আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, তবে আমি একবার টোটাল করে দেখবো, যদি 12,00,000 পার না করে তা ফের আর একবার আসবো, ফের আর একবার আসবো মাইকে, যদি 12 পার না হয়, তবে আশা করছি আজকে মাগরিবের পরে খোদার কাছে দুহাত পেতে বলেছিলাম, আল্লাহ তুমি জামিয়াটাকে ঋণমুক্ত করে দিও,
আমি তখন অফিসে ছিলাম, ভাই কিছু কাজ দিয়েছিলেন, বলেছিলেন যে কালকে তোর যদি কাজ করতি মগরে পর্যন্ত দেরি হয় তবু কাজগুলো করে আসিস, সেই জন্য আমি একটু দেরি হয়েছে আমার আসতে। আশা করছি আজকের এই মজলিস থেকে আমরা জামিয়াকে ঋণমুক্ত করতে পারবো, বলুন সকলে ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, বলুন সকলে আমিন। আমি বাচ্চাগুলোকে আমার পাগড়ি পরিধানের অনুষ্ঠান নিতে হবে, সময় যাচ্ছে অনেক অনেক সময় যাচ্ছে, রাস্তাটা একদম ক্লিয়ার করুন। হাবিবুল্লাহ সাহেব, মুফতি সাহেবের কাছে অনুরোধ করছি, মুফতি সাহেব, মুফতি হাবিবুল্লাহ সাহেবকে বলছি, আপনার ছেলেগুলো নিয়ে আসার দায়িত্ব আপনার, মসজিদের মাঝখানে রাস্তা দিয়ে নিয়ে আসবেন, তবে নিয়ে আসার আগে ওখানে একটু দাঁড় করিয়ে রাখবেন, আমি বলবো তারপর ঢোকাবেন। ভাই একটু পরেই এই রাস্তায় 144 দ্বারা জারি হবে, কোনো সাধারণ মানুষ চলতে পারবে না, শুধু বিএসএফ কমান্ডার ছাড়া। এই রাস্তায় 144 দ্বারা জারি হবে, যার যা ঢোকার তাড়াতাড়ি ঢুকে যাবে, যাদের এই রাস্তা দিয়ে ঢোকার আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকুন। বাচ্চাগুলোকে নিয়ে ঠিক মসজিদের ভিতরে ঢোকার আগে লাইন দিয়ে দাঁড় করিয়ে আমাকে কি ইশারা করে আমি আসতে বলবো, তারপরে বাচ্চাগুলো ঢুকবে, তারপরে ভিতরে হাঁটা শুরু করবে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সাহাবউদ্দিন রঘুনাথপুর বাড়ি জনাব সাহাবউদ্দিন পাটালির দাম দিয়েছে 11,000 টাকা, আলহামদুলিল্লাহ। ভাই রাস্তাটা 144 দ্বারা জারি হবে, তাড়াতাড়ি চলে আসুন, রাস্তাটা একদম ক্লিয়ার করুন। যখন জামিয়ার ফারেক হওয়া ছাত্ররা যখন আসবে তখন আর কোনো সাধারণ ব্যক্তি এই রাস্তায় থাকবেন না, খালি বাকি যারা আছেন আমাদের আনন্দ উপভোগ করতে একটু কষ্ট হবে কি তাই না ভাই, ওরা আসবে আমরা দুই ধার দিয়ে দেখবো কত সুন্দর ভালো লাগবে, আর যদি সেই লাইনে আবার সাধারণ লোক ঢুকে যান তাহলে দেখতে সৌন্দর্যটা নষ্ট হবে, সেই জন্য বলছি যারা ঢুকবা তাড়াতাড়ি করে ঢুকুন। তবে আমার মনে হচ্ছে আল্লাহর রহমত আজকে জামিয়াতে বর্ষণ হচ্ছে, আপনাদের কি কোনো সন্দেহ সন্দেহ হয়? আমি আপনাদের হাত ধরে জান্নাতে নিয়ে যেতে পারবো না ভাই, তবে আমার জন্য একটু দোয়া করুন আল্লাহ আমারে যেন জান্নাতে দেয়, আমি একটু দোয়া করবো আল্লাহ জামিয়ার খাদেম গুলোরে যেন জান্নাতে দেয়। এখন জান্নাত পাইকুড়ি হারে বিক্রি হচ্ছে, পাইকুড়ি হারে, ও নিজে কোথায় থাকতে জানে না, জনগণের জান্নাতের জান্নাতের গ্যারান্টি দিচ্ছে, তবে আমি জান্নাতের গ্যারান্টি দিতে পারবো না, তবে লা তাকনাতুর রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, এই আয়াতের উপরে 100% আস্থা বিশ্বাস রেখে আসুন। প্রিয় নবীর প্রতি চিৎকার করে গলা ছেড়ে একটু সালাম পড়ি, আল্লাহ রহমত নাযিল হোক, আসুন ইয়া নবী। যদি এটা রসুল বলেছেন এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে যদি এক ভাইকে বসার জায়গা করে দেন আমরা দোয়া করি, আশা করবো জান্নাতের ভিতরে আল্লাহ যেন আমার এই ভাইদেরকে জায়গা করে দেন, বলুন আমি। একটু আগে একটু একটু আগে আসুন, যার সামনে যতটুকু জায়গা আছে, যার সামনে যতটুকু জায়গা আছে সবাই একটু একটু আগে আসুন, যে রাস্তাটা ক্লিয়ার আছে, একটু মহব্বতের সঙ্গে, কম মহব্বতে, চোখ বন্ধ করে নিজের খেয়ালটা আমি বলছি, ঠিক আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি তাছাড়া একটু ডাইনে কান, তার মানে উত্তর দিকে, মদিনা শরীফটা হলো মক্কা শরীফ থেকে উত্তর দিকে, তার মানে ভারতবর্ষ থেকে উত্তর এবং পশ্চিম কোণে হলো রাসূলুল্লাহর মাজার শরীফ, এবং সবুজ গম্বুজের নিচে তিনি শায়িত আছেন, চোখ বন্ধ করে সেই দিকটায় খেয়াল রেখে মহব্বতের সঙ্গে একটু সালাম বলুন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
হাসমত মুবারক তুমকো রফাত মুবারক তুমকো জান্নাত ধরনি লৌ